টিভি কিনুন পুরস্কার জিতুন। ঈদুল ফিতর উপলক্ষে চলছে রাফেল ড্র, 1500 টাকা, মাত্র 15000 টাকা নিতে হবে। জি ওকে, এই টিভিটা আপনার 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ দাম পড়বে মাত্র 20500 টাকা। 20500 টাকা, হ্যাঁ। এই রমজান মাস জুড়ে অফার থাকতেছে মাত্র 4200 টাকা, 300 টাকা, 300 টাকা, হ্যাঁ। 39-এর একটা আছে, সেটার দাম পড়বে 15500 টাকা। এটা আমরা দেখাতে পারলাম না, যদি কারো প্রয়োজন হয় চলে আসবে। তো প্রত্যেকটা টিভি আপনার রিয়েল 4K টিভি, প্রত্যেকটা টিভি গুগল সার্টিফাইড, প্রত্যেকটা টিভির মধ্যেই প্লে স্টোর আছে, প্রত্যেকটা টিভির মধ্যেই ক্রোমকাস্ট বিল্টিন আছে, বিল্টিন আছে, হ্যাঁ। টিভি কিনুন পুরস্কার জিতুন। ঈদুল ফিতর উপলক্ষে চলছে রাফেল ড্র। ভাইয়া, কীভাবে পুরস্কার জেতা যাবে আপনাদের কাছ থেকে টিভি কিনলে? এটা হচ্ছে মাহে রমজান মাস, আর রমজান মাসে আপনাদের জন্য রাফেল ড্রর ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা, তো আমাদের দোকানে তো আমরা জানেন যে এটা টিভি শোরুম, তো 6টা ব্র্যান্ডের টিভি আছে, দেশি বিদেশি মেলে 6টি ব্র্যান্ডের টিভি আছে, এবং অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে, স্পিকার আছে। তো এর ভিতর থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনলে পরেই কিন্তু আপনি একটা কুপন পেয়ে যাবেন, আর এই কুপনের মাধ্যমে র্যাফেল ড্র হবে আগামী মাসের 5 তারিখে। সেখানে 50টা পুরস্কার আছে, ছোটো বড় মিলে। তো প্রথম পুরস্কার আছে মোটরসাইকেল, এরপরে ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, নোসপিন আছে, টেলিভিশন আছে, এরকম 50টা গিফট আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটা হচ্ছে পুরস্কারের একটা লম্বা লিস্ট। যারা টিভি বা যে কোনো কিছু কিনবেন সেবা ইলেকট্রনিক্স থেকে, তাদের জন্য সর্বমোট 50টি পুরস্কার রয়েছে। আচ্ছা, আপনাদের ঠিকানাটা একটু জেনে নেব। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে উত্তরা, যদি চলে আসেন উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে আসবেন, ওভারব্রিজের পশ্চিমে যে মার্কেটটা, এটা হচ্ছে রাজুক কমার্শিয়াল শপিং কমপ্লেক্স। এই মার্কেটেরই আপনার লিফটের যদি আপনি 5-এ নামেন, 5-এ নেমে যদি বাম হাতে চলে আসেন, শেষ মাথায় আসার পরে মোড়টা ঘুরলেই আপনার একটা দোকান পড়েই, 620 নম্বর দোকান, আর 620 নম্বর দোকান আছে সেবা ইলেকট্রনিক বিড়ি। আচ্ছা ওকে, তো টেলিভিশন দেখা শুরু করি তাহলে। হ্যাঁ, তো আমি আবারও একটু বলে দিই, আমার কাছে কিন্তু 6টি দেশি বিদেশি ব্র্যান্ডের টিভি আছে। এর মধ্যে আপনার যেগুলো ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ব্র্যান্ড আছে, এর মধ্যে আপনি শাওমি বা এমআই টিভি পাবেন, এবং হায়ার ব্র্যান্ডের টিভিগুলো পেয়ে যাবেন। আমাদের দেশি ব্র্যান্ডের ভিতরে বিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে, এর ভিতরে ভালো কোয়ালিটি, টেকসই এবং গ্যারান্টি, 8-5 সেল সার্ভিস ভালো পাওয়া যায়, এরকম টিভিগুলোই আছে। যেমন আপনি ভিশন পাবেন, জেভিকো পাবেন, মিকোম আছে, আর আছে আপনার ডিসকভার। তো এই 6টা ব্র্যান্ডের থেকে আপনি আপনার টিভি, আপনার যে পিক টিভি কেনার আগে যে 4টা জিনিস ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের দোকানে আসলে কম্পেয়ার করতে পারবেন। এই সুযোগ শুধুমাত্র সেবা ইলেকট্রনিক্স আসলে পাওয়া যাবে। আচ্ছা, সবগুলো ব্র্যান্ডের টিভি ডিসপ্লে করা আছে? হ্যাঁ, তো সুবিধা যেটা আমার এখানে ধরেন যে 32-ইঞ্চি টিভি এখানে রাখা আছে। আচ্ছা, তো 32-এর ভিতরে এখানে 3টা 4টা আপনার ব্র্যান্ডের টিভি ডিসপ্লেতে রাখা আছে, যেগুলো আপনার এখানে ভিডিও চলতেছে। তো ইচ্ছা করলে আপনি এখান থেকে ভিডিও দেখে প্রথমে পছন্দ করতে পারেন। 4টা জিনিস ইম্পর্টেন্ট টিভি কেনার আগে, রাইট? তো 4টা জিনিসের ভিতরে একটা হচ্ছে আপনার যেহেতু চোখ দিয়ে দেখবেন, ভিডিও কোয়ালিটিটা ভালো হওয়া প্রয়োজন। 2 নম্বর হচ্ছে আপনার যেহেতু কান দিয়ে শুনবেন জিনিসটা, সাউন্ডটা কী আসতেছে, তো ওই জন্য সাউন্ডটা সুন্দর হওয়া প্রয়োজন। আচ্ছা, এখানে যেমন আপনার হচ্ছে এপাশে আছে ভিশন, নিচে আছে শাওমি, এপাশে আছে হায়ার, আর ওপাশে আছে জেবিকো, তো এই 4টাই হচ্ছে মিকোম আছে। আচ্ছা, নিচে কিন্তু মিকোম আছে। এই যে 6টা টিভি এক পাশে একসাথে লাগানো আছে, তো আপনি এখানে কিন্তু একই কিন্তু ভিডিও চলতেছে, এখানে কিন্তু আপনি পিকচার কোয়ালিটি কিন্তু কম্পেয়ার করতে পারতেছেন। তো এটা কিন্তু সচরাচর সব শপিং এ, সব শোরুমে গেলে কিন্তু দেখা যায় না। তো এটা কিন্তু শুধুমাত্র সেবা ইলেকট্রনিক্সে আসলেই আপনারা পাবেন। তো এর বাইরেও কিন্তু আরও দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে, একটা হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি, রাইট? তো কোন টিভি আপনি আসলে কম গ্যারান্টি চাচ্ছেন না বেশি গ্যারান্টি, যেটি যদি কম গ্যারান্টির টিভি কিনেন একটু কমে পাবেন, বাজেট যদি কম থাকে। যদি একটু বেশি গ্যারান্টি টিভি চান তাহলে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবে, কারণ গ্যারান্টিটা পয়সায় বিক্রি হয়, রাইট? তো এর বাইরে আর একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার আপনার আফটার সেল সার্ভিসের ব্যাপারটা। এটা কারা ভালো দিচ্ছে, কোন কোম্পানির টিভি, আপনি কোন ব্র্যান্ডের টিভি নিচ্ছেন সেটা একটু অবশ্যই বুঝে নেবে। যে আপনি যদি ভালো ব্র্যান্ডের টিভি নেন, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা সার্ভিসটা দেবেন, তাহলে আপনার আফটার সেল সার্ভিসও ভালো পেয়ে যাবে, রাইট? তো এখন আমরা শুরু করি কোনটা, 24-ইঞ্চি স্মার্ট টিভি, 32-ইঞ্চি স্মার্ট টিভি দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, তো 32-ইঞ্চি স্মার্ট টিভি এখানে দেখতেছেন অনেকগুলো আছে, এখানে 6টা আছে, এর বাইরে অন্তত আরও 4টা মডেল আছে স্মার্টের মধ্যে, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি যেগুলো। আচ্ছা, তো এখন এগুলো সবই হচ্ছে লেটেস্ট টিভি। যেমন এখানে আছে, আমি নিচে থেকে শুরু করি মিকোম দিয়ে। ওকে, তো মিকোমের এখানে জাপান মডেল যেটা আছে, তো জাপান মডেলটা আমরা রেগুলার প্রাইস বিক্রি করে থাকি হচ্ছে আপনার
তো এটার 2GB RAM এর পেয়ে যাবেন 16GB ROM পেয়ে যাবেন আর এটার প্যানেল গ্যারান্টি আছে 5 বছর আচ্ছা তো এই 5 বছরের প্যানেল গ্যারান্টি সহ এই টিভিটা পেয়ে যাবেন মাত্র আপনার 21500 টাকা 21500 টাকা 21500 টাকা যারা ওয়েবস অপারেটিং সম্বন্ধে আইডিয়া আছে বা পরিচিত আছেন এটা জানেন যে অনেক ফাস্ট হয় যারা এরকম দ্রুতগতির টিভি চাচ্ছেন তারা এটা নিতে পারেন তো এর পাশেই যেটা ভিশনের আছে ওয়েবস এটা গুগল সার্টিফাইড এটার প্যানেল গ্যারান্টি আছে 3 বছর তো হ্যাঁ 3 বছরের প্যানেল গ্যারান্টি সহ এটা পাচ্ছেন 20500 টাকা অর্থাৎ আপনি ওয়েবস টিভি যদি নিতে চান তাহলে গুগল সার্টিফাইড ভিশন একটা 3 বছরের প্যানেল গ্যারান্টি সহ 20500 আর জেবি কোডটা 5 বছরের প্যানেল গ্যারান্টি সহ আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 21500 21500 হ্যাঁ আপনি গ্যারান্টি বেশি প্রাধান্য দিবেন নাকি ব্র্যান্ড বেশি প্রাধান্য দিবেন গুগল সার্টিফাইড প্রাধান্য দিবেন সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন রাইট তো এর বাদেও আমাদের কাছে কিন্তু 32 ইঞ্চি আরো একটা স্মার্ট টিভি দেখাই এখানে তো এখানে যেটা আছে এটা হচ্ছে মিকমের বহু কথা কর টিভি ক্যামেরা সহ হ্যাঁ এটা কম বেশি সবাই জানে যে এটার মধ্যে ক্যামেরা আছে যেটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো বিল্টিন আছে তো এটার মধ্যে মাইকো বিল্টিন আছে তো এই টিভিটা যারা নেবেন মিকমের এই টিভিটা আপনার 2GB RAM 16GB ROM আর ভয়েস কন্ট্রোল আছে ডাবল গ্লাস আছে এই টিভিটা পেয়ে যাবেন মাত্র আপনার 20500 টাকার টিভি 1500 টাকা ডিসকাউন্টে 19000 টাকা পেয়ে যাবেন এই রমজান মাস জুড়ে 19000 টাকা হ্যাঁ তো এর বাইরেও যদি আপনি চান যে আপনি আরও কম দরকার অ্যান্ড্রয়েড টিভি আরও কম দামে চান তাহলে আপনাকে দেওয়া যাবে মাত্র 11600 টাকা থেকে আমাদের কাছে স্মার্ট টিভি শুরু এবং আপনার প্যানেল গ্যারান্টি 1 বছরের আছে 2 বছরের আছে আপনার 3 বছরের আছে 4 বছরের আছে 5 বছরের প্যানেল গ্যারান্টি পর্যন্ত টিভি আমাদের কাছে কিন্তু আছে সবার বাজেট অনুযায়ী কিন্তু টিভি পেয়ে যাবেন সেবা ইলেকট্রনিক্সে আসলে তো এতক্ষণ আপনাদের দেখালাম হচ্ছে আমাদের কাছে যে 32 ইঞ্চি টিভিগুলো ছিল স্মার্ট সেই টিভিগুলো দেখে নিলাম এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কাছে 39 ইঞ্চি স্মার্ট টিভি আছে এটার কালেকশন খুব কম কারণ 39 ইঞ্চি টিভি কিন্তু একটা ওয়াট সাইজ আর কি এই টিভিগুলো 32-এর পরেই কেউ যদি কিনতে চান তাহলে আমার মনে হয় 32-এর পরে 43-এ সুইচ করা ভালো হবে কারণ সেক্ষেত্রে কি হয় 43 কিন্তু রিয়েল 4K টিভি হয় যেটা আপনার 39 বা 32-এ হয় না তো আমরা এখন 39-এর
খুব কম সংখ্যক কালেকশন আছে সেটা দেখে দেখে নেই ওকে তো এখানে ডিসকভারের একটা টিভি আছে ডিসকভার ব্র্যান্ডের তো এই টিভিটা 39 ইঞ্চি আর এই টিভিটার আপনার 2 জিবি র‍্যাম 16 জিবি রম পাচ্ছেন ভয়েস কন্ট্রোল পাচ্ছেন আর এটার মধ্যে প্যানেল গ্যারান্টি পাচ্ছেন 2 বছর এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 23000 টাকা এটা রেগুলার প্রাইস কিন্তু আমরা 1500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি অর্থাৎ 21500 টাকা এই টিভিটা নিয়ে নিতে আচ্ছা সাথে কিন্তু সাউন্ড বার পেয়ে যাবেন হ্যাঁ সাউন্ড বার সহ আর এটা মেটাল উপর ডাবল গ্লাস ডিকে 3 মডেল আচ্ছা তো এর পাশে যেটা আছে মিকমের এটাও কিন্তু ভালো টিভি খুব সুন্দর এবং আপনার বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ 32 ইঞ্চির দামে কিন্তু এটা নিয়ে নিতে পারবে তো এটা আপনার দেখতেছেন 2 জিবি র‍্যাম 16 জিবি রম ভয়েস কন্ট্রোল টিভি পিকচার কোয়ালিটিও খুব ক্লিয়ার আর যারা নেবেন এটা 20500 টাকা রেগুলার প্রাইস এখান থেকে 1500 টাকা ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র 19000 হ্যাঁ 19000 নেওয়া যাবে আচ্ছা তো এর বাইরেও কিন্তু জেভিকোর আপনার আছে ডিকে 3 আছে সেটা নিতে পারবেন তো 39 ইঞ্চির আরও 2-1 মডেল দেওয়া যাবে আপনাদেরকে যদি যার প্রয়োজন হয় জেভিকোটার জন্য একটু কাইন্ডলি ফোন করবেন আমাদেরকে আচ্ছা আমাদের কাছে তো স্মার্ট টিভি দেখলেন 32 দেখালাম 32 এর আপডেট প্রাইস দিয়ে দিলাম আর 39টা দেখে নিলাম এখন আমাদের কাছে কিছু বেসিক টিভি আছে সামান্য কিছু আস্তে আস্তে বেসিক টিভি উঠে যাচ্ছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী আছে তো এখানে প্রথমে একটা 17 ইঞ্চি আছে আর এই টিভিটা আপনারা নিতে পারবেন 4500 টাকার টিভি এই রমজান মাস জুড়ে অফার থাকতেছে মাত্র 4200 টাকা 300 টাকা হ্যাঁ আর এই টিভিটা আপনি যদি 4200 টাকা দিয়ে এই টিভি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ভাগ্যে থাকে তাহলে একটা মোটর সাইকেলও আপনি জিতে যেতে পারেন আপনি বলতে পারেন কীভাবে কিভাবে এই যে দেখেন এখানে কিন্তু যে দেখতেছেন এখানে 50টা গিফট আছে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে এখানে তো আপনি যে টিভি কিনেন আমাদের থেকে প্রত্যেকটা টিভির সাথে একটা কুপন পাবেন এই কুপনটা আপনি যদি পূরণ করে আমাদের র‍্যাফেলের যে বক্স আছে নিচে ওখানে যদি ফেলে যান তাহলে আপনার ঈদের পরেই 5 তারিখে আপনার ইয়ে হবে র‍্যাফেল ড্র হবে তখন কিন্তু এই 50টা গিফটের থেকে যে কোনো একটা আপনার বেঁধেও যেতে পারে তো সেক্ষেত্রে মোটর সাইকেল আছে যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে মোটর সাইকেল ফ্রিজ ওয়াশিং মেশিন সহ আপনার নিত্য প্রয়োজনে যেগুলো বাসায় ব্যবহার এই ধরনের প্রোডাক্টগুলাই প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এখানে আছে গিফট হিসাবে রাখা হয়েছে আচ্ছা তো এরপরে আমরা বেসিক টিভিতে চলে যাবো হচ্ছে 24 ইঞ্চি এখানে বেসিক টিভি আছে যেটা এটাও নিতে পারেন এটা আপনার দাম পড়বে 7500 টাকা এটা রেগুলার প্রাইস তো আমি আজকে স্পেশাল প্রাইস দিয়ে দিচ্ছি এটার এটা নিতে পারবেন মাত্র আপনার 6600 টাকায় অনেক ডিসকাউন্ট দিয়ে দিলাম এটার মধ্যে সুন্দর একটা হ্যাঁ তো এটা এটা যদি স্মার্ট নিতে চান এটার দাম পড়বে মাত্র 8800 টাকা 24 ইঞ্চি এরপরে চলে যাবো আমাদের কাছে বেসিক টিভি আছে 32 ইঞ্চি যেটা হচ্ছে অ্যাসানোর এ গ্রেডের টিভি এই টিভিটার পিকচার কোয়ালিটি একদম স্মার্টের থেকেও আপনি সিসিটিভিতে ক্লিয়ার পাবেন তো এই টিভিটা জানা নেবেন এটা 10500 টাকার টিভি আর আপনাদের থেকে রাখবো মাত্র 9800 টাকা হ্যাঁ ইনশাল্লাহ এই টিভিগুলো যদি নেন আপনি অ্যাসানোর তাহলে পরে 5 বছর আপনার আশা করা যে হাত দিতে হবে না খুব কম সংখ্যক টিভি এটা নষ্ট হয় ওকে তো এরপরে বেসিক টিভি আমাদের কাছে 39-এর একটা আছে সেটার দাম পড়বে 15500 টাকা এটা আমরা দেখাতে পারলাম না যদি কারো প্রয়োজন হয় চলে আসবে তো ভাই আপনাদেরকে আমরা দেখালাম 32 ইঞ্চি স্মার্ট টিভি তারপরে আমরা 39 ইঞ্চি দেখেছি এবং এরপরে আমরা দেখছি বেসিক টিভি যেগুলো আছে সেগুলো দেখালাম এখন আমরা ডিসপ্লেতে যে সর্বশেষ যে টিভিগুলো আছে সেগুলোতে 43 ইঞ্চি এরপরে কিন্তু ডিসপ্লেতে নাই এরপরে যেগুলো আছে সব ইনটেক আছে তো 43 ইঞ্চির প্রাইসগুলো আমরা একটু দেখে নিব যে আপনাদের জন্য আসলে কোনটা ভালো হবে তো এখানে যেটা দেখতেছেন আমার সামনে এটা হচ্ছে জেভিকো তো জেভিকোর 43 ইঞ্চির ভিতরে যদি আপনি 4K রিয়েল 4K টিভি চান আর সব কিছু অলরাউন্ডার একটা টিভি চান সেক্ষেত্রে কিন্তু জেভিকোর ডিকে 3টা সব থেকে আপনার জন্য পারফেক্ট হবে কারণ এই টিভিটার মধ্যে আপনার 2 জিবি র‍্যাম আছে 16 জিবি রম আছে ভয়েস কন্ট্রোল আছে ডাবল গ্লাস আছে সাউন্ড বার আছে রিয়েল 4K আছে মানে কত কী আছে মানে বর্ণনা করা মুশকিল তো যারা এই টিভিটা নেবেন আপনার প্রাইসও কিন্তু দিচ্ছি একদম ওই রকম ধামাকা প্রাইস তো ডাবল অফার থাকতেছে একটা হচ্ছে কি আপনি টিভিটার প্রাইসেই পাচ্ছেন কম ডিসকাউন্ট পাচ্ছেন 34000 টাকার টিভি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 28500 টাকায় এছাড়াও কিন্তু আপনি র‍্যাফেলটার মাধ্যমে একটা গিফট জিতে নিতেও পারেন আচ্ছা তো এরপরে যে টিভিটা আছে এখানে হচ্ছে হ্যাঁ মিকমের থিয়েটার সিরিজ তো এটার এটার প্রাইস কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আপনার 25500 টাকা আর এই রমজান মাস জুড়ে আপনাদের জন্য 2000 টাকা ডিসকাউন্টে এই টিভিটা নিতে পারবেন মাত্র 23500 টাকা হ্যাঁ তো যারা আপনার 32 ইঞ্চির কেনার বাজেট আছে তারা কিন্তু সামান্য একটু বাজেটটা বাড়াইলেই কিন্তু মিকমের এই টিভিটা নিয়ে দিতে পারেন 23500 টাকা হ্যাঁ 43 ইঞ্চি তো 43 ইঞ্চি এই টিভিটা 2 জিবি র‍্যাম 16 জিবি রম ভয়েস কন্ট্রোল আছে ডাবল গ্লাস আছে এবং সাউন্ড বার আছে সব কিছু মিলে এটা কিন্তু এখন আপনার সাধ্যের মধ্যে আচ্ছা তো এরপরে যেটা আছে এটা হচ্ছে মিকমের আপনার রিয়েল 4K টিভি এটার সাউন্ড বারটা তো খুব সুন্দর হ্যাঁ এটা সাউন্ড বারটাও সুন্দর আর এটা ডাবল গ্লাসও আছে ভয়েস কন্ট্রোলও আছে তো সব কিছু মিলে সাউন্ডও অনেক বেশি অর্থাৎ 50% সাউন্ড দিলে অন্যটার 100 সমান সাউন্ড হয়ে যায় ক্যামেরা সহ হ্যাঁ ক্যামেরা আছে ক্যামেরার মধ্যে মাইক বিল্ট ইন আছে যার কারণে আপনি কিন্তু টিভির সামনে দাঁড়ায়ই আপনার রিমোট ব্যবহার ছাড়াই আপনি কিন্তু কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে কথা বলবেন যেভাবে মোবাইলে কথা বলতে পারেন এবং স্পষ্ট সাউন্ড পাবেন এটার মধ্যে মিকমগুলোতে তো এই টিভিটা যারা নিছেন বা নিতে যাচ্ছেন
যারা নিছেন তারা নিছেন 32,500 টাকা দিয়ে, এটা রেগুলার পায়। শুধুমাত্র এই রমজানের 3,000 টাকা ডিসকাউন্ট থাকতেছে, 29,500 টাকা এই টিভিটা নেওয়া যাবে। 29,500 টাকায় রিয়েল 4K টিভি, রিয়েল 4K। হ্যাঁ আচ্ছা, এখন আমরা চলে যাবো, আরও কিছু টিভি আছে আমাদের কাছে এই সাইডে, কালেকশন আছে 43 ইঞ্চির, এখানে হিউজ কালেকশন আছে। ওকে, তো 43 ইঞ্চির এখানে যে কালেকশনগুলো আছে, আচ্ছা এর ভিতরে আপনার এখানে আছে মিকম একটা, আর এখানে ভিশন আছে, শাওমি আছে, হায়ার আছে, তিনটা কিন্তু গুগল সার্টিফাইড। ওকে, তো মিকমটা তো গুগল সার্টিফাইড হবে না, যারা একটু কম বাজেটের মধ্যে চান, শখ পূরণ করতে চান, রিয়েল 4K টিভি নিতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই বাজেট ফ্রেন্ডলি হবে। তো এটা 2 GB র্যাম আছে আর 16 GB র্যাম আছে, ভয়েস কন্ট্রোল আছে, ডাবল গ্লাস আছে, সব কিছু মিলে অসাধারণ সাউন্ড আছে, পিকচার কোয়ালিটি কিন্তু আপনি এই যে উপরে ভিশন দেখতেছেন এটার সাথে কম্পেয়ারটা করতে পারবেন, সাউন্ড কোয়ালিটিও আপনি কম্পেয়ার করতে পারবেন। এই টিভিটা নিতে পারবেন, এটা 27,500 টাকার টিভি, 1,000 টাকার ডিসকাউন্টে মাত্র 26,500 টাকা, শুধুমাত্র এই রমজানে। ওকে, তো এর পাশাপাশি মিকমের আরেকটা নিচে টিভি আছে, এটা একদম নতুন আসছে, নতুন, হ্যাঁ নতুন আসছে, এই রমজানেই ঢুকছে। তো এই টিভিটা যদি নিতে চান, এই টিভিটা কিন্তু আমরা একদম প্রাইস কম করছি, এটা মেটালের ফ্রেম, মেটালের ফ্রেম খুবই সুন্দর, সিমসাম একটা ক্লাসিক মডেলের টিভি হবে এটা। তো যারা এটা নিতে চান, এটাও রিয়েল 4K টিভি, 2 GB র্যাম আর 16 GB র্যাম, ভয়েস কন্ট্রোল আছে। এই টিভিটা যদি নিতে চান, দাম পড়বে আপনাদের 27,500 টাকা এটার দামও, কিন্তু এটাতে 500 টাকা ডিসকাউন্ট করা হয়েছে, এটা 27,000 টাকা নিতে পারবে। হ্যাঁ, তো রিয়েল 4K দুটো মিকমের টিভি আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা আপনার পছন্দের টিভি নিয়ে নিতে পারেন। আচ্ছা ওকে, তো এখন আমরা চলে যাবো যেগুলো গুগল সার্টিফাইড টিভি আছে এগুলোর প্রাইস কম্পেয়ার করব এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি কম্পেয়ার করে নিব। ওকে, তো এখানে ভিশন যেটা আছে এটা আপনার 4 বছরের প্যানেল গ্যারান্টি আছে, এবং হায়ার যেটা আছে এটারও 4 বছরের প্যানেল গ্যারান্টি আছে। ওকে, তো এখানে শাওমির যেটা আছে এটার প্যানেল গ্যারান্টি 2 বছর। তো প্যানেল গ্যারান্টি আপনার কম্পেয়ার করা শেষ, এখন আমরা চলে যাবো হচ্ছে প্রাইসে। তো প্রাইসে যদি আপনি শাওমিটা নেন, এটার দাম পড়বে 37,500 টাকা 2 বছরের প্যানেল গ্যারান্টি সহ, হায়ারেরটা আপনার পড়বে 34,500 টাকা 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ, এবং সর্বশেষ ভিশনেরটা যদি নিতে চান 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ, এটার দাম পড়বে 35,500 টাকা 35,500 টাকা। তো প্রত্যেকটা টিভি আপনার রিয়েল 4K টিভি, প্রত্যেকটা টিভি গুগল সার্টিফাইড, প্রত্যেকটা টিভির মধ্যেই প্লে স্টোর আছে, প্রত্যেকটা টিভির মধ্যেই ক্রোমকাস্ট বিল্টিন আছে, বিল্টিন আছে। হ্যাঁ, তো এই এই অসাধারণ তিনটা টিভির মধ্যে থেকে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারেন। এর বাইরেও কিন্তু আমাদের কাছে আরও 4K টিভি আছে, JVCO যদি নিতে চান মাত্র 25,500 টাকার মধ্যে আপনার JVCO রিয়েল 4K টিভি দেওয়া যাবে। আচ্ছা, তো এখন আমরা চলে যাবো আমাদের কাছে যে টিভিগুলো ডিসপ্লেতে নাই সেই রকম কিছু টিভি দেখবো। হ্যাঁ, যেমন আমাদের কাছে 50 ইঞ্চি নাই, JVCO টিভি আপনাদেরকে 50 ইঞ্চি টিভি দেওয়া যাবে মাত্র 31,500 টাকা JVCO টিভি রিয়েল 4K। আর যদি আপনি 55 ইঞ্চি JVCO নিতে চান, সব থেকে কম দামে রাখা যাবে মাত্র 38,500 টাকা 38,500 টাকা। এখন যদি আপনি ইয়ে নিতে চান, আপনার 55 ইঞ্চি টিভি আরও যেগুলো আছে তার মধ্যে এই একটা, এটা হচ্ছে হায়ারের। আচ্ছা, হায়ারের এইটা, এটা কিন্তু আপনার রিয়েল 4K টিভি, কিন্তু এটা HQLED। ওকে, তো এটা অন্য টিভির থেকে একটু ডিফারেন্স আছে এই টিভিটাতে। 55 ইঞ্চি দেখাই। ওকে, ওই দেখেন ওইটা এখানে আছে, এটা হচ্ছে শাওমির 55 ইঞ্চি, এই দেখেন এটা হচ্ছে A2 সিরিজ, অর্থাৎ লেটেস্ট যে টিভিটা আছে সিরিজটা বাংলাদেশে সেটাই এখন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। তো এটা যারা নেবেন, এটা হচ্ছে নর্মাল 4K টিভি শাওমির, এটার দাম পড়বে মাত্র 56,000 টাকা। এটার মধ্যে 2 GB র্যাম আছে, 16 GB রম আছে, ভয়েস কন্ট্রোল আছে, আর কমকাস্ট বিল্টিন আছে, গুগল সার্টিফাইড যেহেতু। তো A2 সিরিজের সব টিভিগুলোই ভালো, আর একটাই সিরিজ লেটেস্ট সিরিজ এইটাই কিন্তু, এছাড়াও কিন্তু P2 সিরিজ, P1 সিরিজ আছে, এগুলো যদি নেন তাহলে আপনি ওল্ড মডেল নিয়ে নেবেন, তো এটা একটু চিন্তা করবেন। এরপরে এটা যেটা আছে হায়ারের, হায়ারের যদি আপনি নর্মাল 4K নিতে চান তাহলে এটার দাম পড়বে মাত্র আপনার 55,000 টাকা 55,000। কিন্তু এটা হচ্ছে HQLED, তো HQLED টিভিটা কিন্তু একটু অসাধারণ, এই কারণে এটার পিকচার কোয়ালিটি একদম স্মুথ, মানে এটা যারা একটু মানে প্রিমিয়াম কোয়ালিটি টিভি যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেল। আচ্ছা, তো এটার সব থেকে বড় যেটা, এই অন্য কোনো টিভিতে নেই, আমার শোরুমে অন্য কোনো টিভিতে নেই, এটার মধ্যে যে স্পিকার ব্যবহার করা হয়েছে সাউন্ড বারের মধ্যে, 6-6টা স্পিকার ব্যবহার করা হয়েছে, আর প্রত্যেকটা স্পিকার 5 ওয়াট করে, 530 ওয়াটের টোটাল স্পিকার আছে। তো যখন এটার মধ্যে সাউন্ডটা দেন, যেহেতু ডলবি সাউন্ড আছে, তখন একটা অসাধারণ ফিল আসে। তো এটা কিন্তু অন্য টিভিতে, অন্য আমার শোরুমে যত টিভি আছে এই টিভির মধ্যেও এই ফিলটা পাবেন না সাউন্ডের, আর যেহেতু হায়ারের এই মডেলটাই পাবেন, HQLED মডেলটা। হ্যাঁ, এই যে এখানে লেখাই আছে HQLED, তো এইটা শুধু হায়ারের 55 এবং 65 ইঞ্চি হয়, অন্য কোনো সাইজের কিন্তু HQLED হয় না। আচ্ছা, তো যারা এটা নেবেন এটার দাম পড়বে 75,000 টাকা 55 ইঞ্চি, আর যদি আপনি 65 ইঞ্চি নিতে চান দাম পড়বে 92,000 টাকা HQLED। ওকে, তো এটারই নর্মালটা আমি 55 বলেছি, আপনারা নিতে পারেন 55,000 টাকা, আর এটার যদি নর্মাল 4K যেটা নিতে চান 65 ইঞ্চি, এটার দাম পড়বে মাত্র আপনার 75,000 টাকা 75,000। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার বড় টিভির মধ্যে। আর যদি আপনি JVCO নিতে চান, JVCO আপনি 4K 65 ইঞ্চি টিভি নিতে চান, তাহলে আপনাকে দেওয়া যাবে একদম কম দাম, রিজনেবল প্রাইস, 49,500 টাকা 49,500 টাকা। আচ্ছা,
আর এটার প্রাইসটা কত বলেছেন? না, এটার প্রাইস বলেছি আমি 55 শামির, যেহেতু 65 হয় না শামির, বাংলাদেশে নাই অ্যাভেলেবল আর কি। তো 55 পর্যন্তই আছে, 55টার দাম পড়বে মাত্র 56,000 টাকা। 56,000 টাকা, 2 বছরের প্যানেল গ্যারান্টি সহ। ওকে, তো আমরা তো অনেক টিভি দেখে ফেললাম, আপনাদের কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেন। আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে কন্ডিশন ব্রাঞ্চ আছে, তো কন্ডিশন ব্রাঞ্চে কিন্তু টিভিগুলো আমরা দিতে পারি, যে কোনো জেলায় আপনারা অর্ডার করলে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ফুল টাকা পেমেন্ট করা লাগে না, অল্প কিছু টাকা অ্যাডভান্স করা লাগে, কারণ আপনাদেরকে কুরিয়ারে পাঠাতে যে টাকাটা খরচ হয় আমার, ওই টাকাটা প্লাস ফেরত আসতে যেই টাকাটা, এই টাকাটা অ্যাডভান্স করতে হয়। যেমন ধরেন যে আপনাকে টিভি পাঠাতে লাগবে 1,000 টাকা, আমাকে দিতে হবে 2,000 টাকা অ্যাডভান্স। কেন দিতে হবে? আমি আপনাকে টিভিটা পাঠাইছি, আপনি রিসিভ করেন নাই, তাহলে কিন্তু ফেরত আসবে, সেক্ষেত্রে আমার কিন্তু 2,000 টাকা চলে যাবে। হ্যাঁ, তো যার কারণে আমরা এই 2,000 টাকা সিকিউরিটি মানি হিসেবে নেই, যাতে আপনি টিভিটা রিসিভ করেন। হ্যাঁ, তো এই কারণেই নেওয়া। তো যারা নেবেন তারা কিন্তু অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ, সরি, এই যে বিকাশ পা, আপনার নগদে আপনি শুধু অ্যাডভান্স করলেই হবে, আপনি 1 থেকে 2 দিনের মধ্যে টিভিটা আপনার জেলাতে পেয়ে যাবেন। কুরিয়ার সার্ভিসে পৌঁছালে আপনাকে ফোন দিবে, কুরিয়ার সার্ভিসে আপনি টাকা নিয়ে এসে বাকি টাকা পরিশোধ করলেই আপনাকে টিভিটা দিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে টিভিটা নেবেন, এত দূর যাবে রাস্তায়, যদি ভেঙে যায় তাহলে কী হবে? তো এটার আমি বলি আপনাদেরকে, ভেঙে যাওয়ার, যদি কুরিয়ারে যেতে ভেঙে যায় সেটা লাইব্রেরিস আমাদের, আপনি কুরিয়ার থেকে টিভিটা তোলার পরে ওখানে কুরিয়ারে থাকতেই খুলবেন ওদের সামনে, যদি কোনো রকম ভাঙা থাকে আমি ফেরত দিয়ে যাবেন টিভি, ইনশাল্লাহ আপনাকে চেঞ্জ করে নতুন একটা টিভি দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ মাহফুজ ভাইকে, আমরা কিন্তু আজকে অনেক ভালো একটা ভিডিও আসলে মেক করলাম, কারণ অনেক ইনফরমেশান জানলাম। হ্যাঁ, যাই হোক, যারা ভাবছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিংবা আমাদের দেশের লোকাল ব্র্যান্ডের টিভি কিনবেন, অবশ্যই চলে আসতে পারবেন আর সেবা ইলেকট্রনিক্সে। এখানে আসলে কিন্তু বারবার একটা কথা বলছি, আপনি 2টা 4টা 5টা 6টা টিভি দেখে একটার সাথে আরেকটার কম্পেয়ার করে আপনার পছন্দের টিভিটা নিয়ে যেতে পারবেন। সো সবাইকে আমন্ত্রণ রইল, ভিডিও কেমন লাগলো আমাদেরকে লাইক করে জানাতে পারেন, কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।